আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওরে আল্লাহ রে উম্মাহ। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম। দেখুন বন্ধুরা, প্লাস্টার করার আগে আপনাদের কি কি খেয়াল রাখতে হবে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। যদি দেখেন তাহলে আপনাদের খুবই খুবই প্রয়োজনীয় হবে। কেননা আপনি যদি বিল্ডিংটি করে থাকেন, ভাবেন না যে আপনি শেষ, পরবর্তীতে যদি আপনি বিল্ডিং করেন তাহলেও প্রয়োজনে লাগতে পারে। আর যারা বর্তমানে বিল্ডিং করতেছেন তাদের তো কাজে লাগবেই 100%, আর যারা ভবিষ্যতে করবেন তাদেরও খুব প্রয়োজন। দেখুন বন্ধুরা, প্লাস্টার করার আগে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার দেওয়ালটি যেন সোজা থাকে। এখন সোজা রাখার জন্য আপনাকে কী করতে হবে? দেওয়ালটি সোজা রাখার জন্য আপনাকে দেওয়াল মার্কিং দিতে হবে। এখন মনোযোগ সহকারে দেখতে হবে মার্কিং আমরা কীভাবে দেব। আমাদের চ্যানেলে আরেকটি ভিডিও আছে, দেওয়াল কীভাবে মার্কিং দিয়েছি, কী জন্য মার্কিং দিয়েছি, সব আপডেট এটার ভিতরে ভিডিওর মধ্যে আছে। এই লিঙ্কটি আমাদের এই ভিডিওতে দিয়ে দেব, একবার দেখে আসতে পারেন। এখন দেখাইতেছে যে অ্যালমোনিয়ামের থাই গ্লাসের যে ফ্রেম আমরা যে ইনস্টল করেছি, এই ইনস্টল করার পরে প্লাস্টারের পরে যে একটা ফিনিশিং আসছে, ঠিক আছে বন্ধুরা, দেখুন আমাদের এই যে এক কত সুন্দরভাবে আমরা ফিনিশিং দিয়েছি। অবশ্যই যারা আপনাদের বিল্ডিং তৈরি করতেছেন, মিস্ত্রিদেরকে বলে দেবেন যে সুন্দরভাবে যেন আপনার বিল্ডিংগুলো ফিনিশিং দেয়, তাহলে দেখতেও সুন্দর দেখা যাবে। আপনার অনেক টাকা নষ্ট ব্যবহার করে বিল্ডিং তৈরি করতেছেন, অবশ্যই সুন্দর প্রয়োজন। তাহলে আপনাদেরকে আমাদের যে BMTV মিডিয়া যত ভিডিও ছাড়ে, আপনাদের প্রয়োজনীয়তে আপনাদের অবশ্যই প্রয়োজন হবে। এই জন্য বলতেছি যে আমাদের চ্যানেলটি সবসময় ঘুরে ঘুরে দেখবেন যে কী কী ভিডিও আমরা আপলোড করতেছি, সব আমাদের এই বিল্ডিং বা বাংলো বাড়ি তৈরির যে কী কী বা ইউজ করি সম্পূর্ণ দেখানো হয়। এখন দেখাবো যে এই যে আমাদের একটি বেডরুম, এই বেডরুমে একটি দরজা, তারপরে একটি স্লাইডিং, একটি অ্যালমোনিয়ামের থাই গ্লাস লাগানো হয়েছে জায়গা। এই থাই গ্লাসটি ফ্রেম আমরা ইনস্টল করার পরে PVC কক লাগাইছি। কক লাগানোর পরে দেখুন যে কত সুন্দরভাবে একটা ফিনিশিং আসছে, চারও কোনা কোনো বেঁকা বা কোনো ধরনের কিছু দেখা যায় না, একেবারে সুন্দর একটা পারফেক্ট একটা ভিউ আসছে। আপনি যদি আপনার বিল্ডিংয়ে এরকমভাবে করতে চান তাহলে আমাদের ভিডিওটি ফলো করতেই হবে। এখন দেখুন যে থাই গ্লাস অ্যালমোনিয়ামের ফেজে, এই যে আমাদের টয়লেটও একটি ইনস্টল করা হয়েছে ফিনিশিং, দেখুন আমাদের এই দেওয়ালটি ফিনিশিং হয়ে গেছে। এই যে সম্পূর্ণ আমাদের যে ভিতরের যে একটা ভিউ, দেখুন 2 ইঞ্চি একটা কুবলা উঠেছে জায়গা, এটা কত সুন্দরভাবে উঠেছি। আর এটা স্কোয়ার আছে 4 ফিট বাই 4 ফিট, আমরা কক লাগাই দিছি আমাদের এই অ্যালমোনিয়ামের থাই গ্লাসের ফ্রেমটি আমরা স্কোয়ারে রেখেছি 4 ফিট বাই 4 ফিট। আমরা দেখুন কস্টিপ দিয়ে কত সুন্দর করে পেঁচিয়ে দিয়েছি, কারণ যে সময় আপনি প্লাস্টার করবেন আপনাদের থাই গ্লাসের ফ্রেমটি খুবই খুবই সুরক্ষা রাখবে প্লাস্টিক। এই জন্য বলতেছি যে প্লাস্টিক অবশ্যই দরকার থাই গ্লাসের অ্যালমোনিয়ামের ফ্রেমে। এখন হলরুমে যে আমাদের কিছু আপডেট দেখাবো, এই যে হলরুমে একটি মেশিন দেখতেছেন, এটি আমরা মেশিনে সিমেন্ট তৈরি করে এই জায়গা আমরা প্লাস্টার করি, একবারে নিকটে আমরা ইনস্টল করেছি মেশিনটি। এখন দেখুন এই দেওয়ালটি আমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়নি, আপনারা হয়তো বলতে পারেন ওই দেওয়ালটি সুন্দর দেখা যায় না, আমাদের ওটি প্লাস্টার বাকি আছে। এই জন্য আগে আমি ভিডিওটি দেখে এসেছি, এই জন্য সম্পূর্ণ ভিউটা সুন্দর ভিউটা উঠে আসে নাই। এখন যে হলরুমে যে আমাদের আরও কিছু দেওয়াল আছে এটা আপনাদের দেখাবো। এখন এই জায়গায় একটা স্লাইডিং অ্যালমোনিয়ামের ফ্রেম লাগানো হয়েছে নিচে, আবার উপরে একটা আলাদা করে 1 ফিট বাই 1500 mm একটা জানালা, ছোটো জানালা রাখা হয়েছে, এটা দিয়ে আলো বাতাস ঢুকবে।